ভিওয়ার্স কেমন আছেন সবাই চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে আমাদের অনেকেরই অনেক সময় সার্টিফিকেটের সংশোধনের প্রয়োজন পড়ে যেগুলো আসলে একটু কষ্টসাধ্য ব্যাপার কিন্তু তারপরেও এটা খুব সহজেই করা যায় বর্তমানে যেহেতু অনলাইনে করা যায় আজকে আমি যশোর বোর্ডের সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড মার্কশিট কীভাবে সংশোধন করবেন অনলাইনে সে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কিভাবে আবেদন করবেন সেটা দেখাবো আবেদন করার পর পেমেন্ট করতে হবে সে পেমেন্ট স্লিপ কীভাবে পাবেন এবং পেমেন্ট কীভাবে করবেন ব্যাংকে কত টাকা জমা দিতে হবে সবটাই জানতে পারবেন আমার এই ভিডিওতে দেখে থাকুন শেষ পর্যন্ত তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যদি অলরেডি করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সার্টিফিকেটের ভুল এটা কিন্তু কোনো এখন একটা ফ্যাক্ট আর যেহেতু অনেকেরই এই ভুল হয়ে থাকে আর এর সঠিক একটা গাইডলাইন দরকার পড়ে যে গাইডলাইনটা মূলত আমি আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলুন দেখি কীভাবে সার্টিফিকেট ভুল হলে সংশোধনের জন্য আবেদন করবেন সেটা সব বিশ্ববিদ্যালয় বা সব কলেজ সব ইউনিভার্সিটি বা সব বোর্ডগুলোতে আবেদন প্রসেস একই একই প্রসেসে আবেদনগুলো সম্পন্ন করতে পারবেন আবেদনের জন্য সর্বপ্রথম বোর্ডের যে ওয়েবসাইটটা আছে সেই বোর্ডের ওয়েবসাইটে চলে যাবেন আমি যশোর বোর্ডের ওয়েবসাইটে চলে গেলাম ওয়েবসাইটে যাওয়ার পর আমি নিচের দিকে আসবো সাইডে দেখতে পারবো এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে আমাকে নেম এস কারেকশন খুঁজে বের করতে হবে এখানে ক্লিক করার পর এখানে কোনটা করবেন সেটা সিলেক্ট করার পর এখানে আপনার পাসিং ইয়ার যে সালে আপনি সেই সার্টিফিকেটটা অর্জন করেছেন তারপর এখানে আপনার সেটা রোল যেটা আপনার মাস অ্যাডমিটে থাকবে বা সার্টিফিকেটে থাকবে এরপর রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আপনার একটাই হচ্ছে বর্তমানে এর আগে ভিন্ন ভিন্ন হয়েছে কিন্তু এখন তো রেজিস্ট্রেশন নাম্বার একটাই আর এর আগের পূর্বের যদি হয়ে থাকে তাহলে আপনি পূর্বের যে রেজিস্ট্রেশন নাম্বারগুলো আছে সেগুলো দিয়ে আবেদন করবেন আর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে সার্চ দিলে বোর্ড বা আপনার কেন্দ্রের নাম লিখে সার্চ দিলে এখানে আপনার টোটাল ইনফরমেশন এখানে শো করবে মূলত ইনফরমেশন শো করার পর এখানে ফোন নম্বর যেটা আপনার ব্যক্তিগত ইউজ করেন কেননা এই ফোন নম্বরে আপনার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে যেটা দিয়ে পরবর্তী আপডেটগুলো আপনি জানতে পারবেন আর এখানে আপনি আপনার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা যেটা আছে সেটা দিবেন ঠিকানা আসলে কোনো ফ্যাক্ট না আপনি যে কোনো ঠিকানায় দিতে পারেন তারপর এখানে কারেকশনের রিজন কি আপনি কী জন্য কারেকশন করবেন দেখা যাচ্ছে বাবার নাম ভুল হয়ে গেছে লিখে দিতে পারেন রং ইনফরমেশন ছিল আর এরপরে আমাদের মূল কাজ হচ্ছে কাগজপত্রগুলো স্ক্যান করে দেওয়া স্ক্যান করে দেওয়ার ভিতরে আমাদের যে যে কাগজগুলো অবশ্যই দিতে হবে এই যে জন্ম নিবন্ধন প্রাইমারি স্কুলের সার্টিফিকেট যদি এইটের হয় সংশোধন তাহলে প্রাইমারি স্কুলের সার্টিফিকেট দিতে হবে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যাণপত্র দিতে হবে জাতীয় পরিচয়পত্র দিতে হবে অ্যাফিডেভিট দিতে হবে আমি সবগুলো স্ক্যান করে রেখেছি আমি পর্যায়ক্রমে সবগুলোই দিয়ে দেব আর প্রাইমারি স্কুলের সনদ অনেক ক্ষেত্রে প্রযোজ্য নয় এখানে প্রযোজ্য যেটা বলছে সেটা আর অন্যান্যতে আপনি অন্যান্য দিতে পারেন সেটা আপনার ইচ্ছামতো যদি সেরকম সাপোর্টিং ডকুমেন্টস দরকার পড়ে আর যেহেতু এখানে কারেকশন করবো আমি মায়ের নাম এখানে ক্লিক করার পর আপনি এখানে মায়ের নাম বাবার নাম মার নাম নিজের রিলিজিয়ন জেন্ডার সব কিছুই চেঞ্জ করতে পারবেন একই অ্যাপ্লিকেশনে তাই যদি আপনার অ্যাপ্লিকেশন এক অধিক সংশোধন প্রয়োজন পড়ে তাহলে সেটা টিকমার্ক করে সেটা সংশোধন করতে পারবেন এবং একটা আবেদন দিয়ে আপনি যে এস সি এস তিনটারই সংশোধন করে ফেলতে পারবেন যেহেতু একই বোর্ডের আন্ডারে যদি আলাদা বোর্ড হয় সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন আর সব ইনফরমেশনের জন্য অবশ্যই সাপোর্টিং ডকুমেন্টস অবশ্যই দিতে হবে সাপোর্টিং ডকুমেন্টস ছাড়া কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করলেও এটা নট গ্রান্টেড আর সবগুলো স্ক্যান করে দিবেন কালার কপি দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই এফিডেভিট করে দিবেন যেহেতু নাম এজ এগুলো অনেক বড় ব্যাপার এজন্য এফিডেভিটগুলো যদি থাকে তাহলে এটা খুব সহজে সংশোধিত হয় তা হলে অনেক সময় দেরি করে ফেলে আর জাতীয় পরিচয়পত্র জন্মসনদ এটা আপনারও হতে পারে বাবা মায়েরও হতে পারে সেটা প্রযোজ্য ক্ষেত্রে আমি বলেই দিলাম যেহেতু মায়ের সংশোধন করছি সে কারণে আমি মায়ের রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রেশনের জন্য মায়ের আইডি কার্ডটা দিয়ে দিয়েছি আর এখানে আপনার এসএসসি এসএসসি দুই চার যদি দরকার পড়ে দেবেন এরপর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে প্রিন্ট কপি পেয়ে যাবেন আপনি প্রিন্ট কপি বলতে কি আপনি যে আবেদনটা করেছেন সেটার প্রিন্ট কপি আর এটা হয়ে যাওয়ার পর আমাদের সোনালি পে স্লিপ বের করতে হবে এটা আপনি অনলাইনেও পেমেন্ট করে দিতে পারেন আর যদি সরাসরি সোনালী ব্যাঙ্কে দিতে চান সোনালী ব্যাঙ্কে দিতে পারেন অনলাইন পেমেন্ট করলে একটু খরচ বেশি আর যদি আপনি সোনালী ব্যাঙ্কে দিয়ে দেন তাহলে খরচ একটু কম আর পেমেন্ট করার পর আপনার এটা অটোমেটিকলি প্রসেসিংয়ে চলে যাবে আপনার তখন আর কোনো কাজ থাকবে না যত কাজ সবই বোর্ড করবে বোর্ড করার পরে আপনাকে একটা মেসেজ দিবে আপনি অনলাইনে চেক করার পরে তার আপডেট জানতে পারবেন আপডেটে যদি দেখেন যে আপনার সংশোধন হয়ে গিয়েছে তখন বোর্ডে গিয়ে কারেকশন কপি তুলে নিতে পারবেন কারেকশন কপি তোলার জন্য আমি একটা ভিডিও দেব পরবর্তীতে